রুকমণি হালদার আসমণি সিন্দুর। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আগমনি, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে অষ্টমীর দিন, তো অষ্টমীর দিনে সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, চললাম শাশুড়ি মায়ের কাছে। আর দাদু বলছে আজ আমি একা, কিন্তু আমার দিদি ভাই আসবে, একা হবে না। আর কালকে আমরা আবার চলে আসব। চলুন, আসছি দিদা। কত দিকে আর করবে। আর মায়ের জন্য দিদা অনেক জিনিস দিল, লাড্ডু, তারপর নিমকি, তারপর হচ্ছে গিয়ে কুমড়ো ডাঁটা নিয়ে এলাম বাগান থেকে। আমি আর মাসি পেড়ে নিয়ে এলাম, কুমড়ো ডাঁটা নিয়ে যাচ্ছি, অনেক কিছু নিয়ে যাচ্ছি। কিন্তু আজ অষ্টমী, আজ আমাদের উপোস, আমারও মায়েরও। কালকে দেখি কখন আসবো আবার। আর এখন বাপের বাড়ি যাওয়ার আর নামও করবো না, কারণ নাম করলেই নায়ক বাবু হাস, দরকার নেই। ঠিক আছে, কালী পূজায় ভাইফোঁটা হবে। মাদের কাছে চলে এসেছি আমরা, মা এখানে মণ্ডপের মধ্যে, বাবা মা দুজনেই। তো চলে এলাম মাদের কাছে, মাদের কাছে রানীগঞ্জে। আস্তে আস্তে দশটা হয়ে গেছিলো। আর এখানে মায়ের পুজো হয়ে গেছে, পুজো হয়ে যায়নি, পুজো দিয়েছে। আর মা আটা মেখে রেখেছিল, লুচি করলাম, আর মা ছোলার ডাল করে রেখেছে। আমি লুচিগুলো বেললাম, মা ছাকলো, আর ছোলার ডাল করে রেখেছে কাজু কিশমিশ দিয়ে খুব সুন্দর করে। ছোলার ডালটা কিন্তু আমি খেতে একদম ভালোবাসি না, কিন্তু তাও খেলাম। দুর্গার পুজো হচ্ছে, শুনতে কম পাবেন। এখানে নারকেল লাড্ডু, কাজু, এগুলো মা পুজো দিয়েছিল, এগুলো। আর এগুলো অষ্টমীর মা পুজোর লাগিয়ে এসছে, অনেক ভোগ প্রসাদ আছে এখানে। কিছু খেলাম, কিছু রইল। আর এই দুই পাবলিক, মা এখন যাচ্ছে পুজো দিতে। অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। এখান থেকে অষ্টমীর পুজো দেখছি, কারণ মাথায় পুরো ব্যথা। মাকে বললাম, প্রণাম করে এসেছি নিচে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর একটু রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছে মা সন্ধ্যে প্রদীপ নিয়ে নিচে যাবে, অষ্টমীর প্রদীপ জ্বালাবে। আর আমিও যাচ্ছি, আইসিও রেডি হচ্ছে, তিনজন মিলে যাব নিচে এখন প্রদীপ জ্বালাবো। চলুন সঙ্গে। বাবা এক্ষুনি মাছে লাইটটা জ্বালিয়ে দিল, আর খাবারটা আমি দিয়ে দিই। মা ক দানা দেব, তুমি ঢাকাতে ঢালো। আর একটু ঠিক আছে, কোনখান থেকে এই যেটা রান্না হবে সেটা হচ্ছে ডালিয়া। তার জন্য ফুলকপি বের করে রেখেছি, টমেটো, লাউ। হ্যাঁ আসছি। আর এই দিদি এলো আমাদের হেল্পিং হ্যান্ড, মায়ের। আমি করে নিলাম জুতোটা। হাই আসছি। এখন একটু এক মশলা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালের টাইমে খুব ঘুরছি, ঠিক মতো মা দুর্গার ভিডিওটা নিতে পারিনি। আইসি জুতোটা এখানে খুলে দেবেন।
পুজোটাও খুব জাঁকজমক করে হয় জানেন তো। সকালে এতটা ভিড়, আমরা এসে পুরো বাইরে দাঁড়িয়ে আছি, মা বাবাকে খুঁজেই পাচ্ছি না এত ভিড়ের মধ্যে। মা বাবা ভেতরে আছে, দুধওয়ালা দুধ এনেছে, ও বলছে দিদি ভাবি আপ দুধ লে লিজিয়ে। কারণ ম্যাঁ কাহা সে লু, চাবি তো মেরি মাকে পাস হ্যাঁ। তারপর আবার চাবিটা নিয়ে গিয়ে একসঙ্গে আমরা ভেতরে গেলাম। আর মা প্রতিদিন সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই, দশমীর দিন হয়তো জানি না মা কী করবে। এখানে মা প্রদীপ জ্বালায় সন্ধ্যার সময়, অষ্টমীর প্রদীপও আমাদের জ্বালানো থাকে, বড় প্রদীপ ওটাও বাড়িতে। ঠাকুরের যে পুজো অর্চনা নিয়ম যেগুলোই আমি শিখেছি সেগুলো মায়ের কাছ থেকে শেখা। মা ঠাকুরের মানে খুব মানে ভক্তি করে, খুব নিয়ম করে পুজো টুজো করে। এখানে শিব মন্দির আছে, এই মন্দিরটা এখানে পার্মানেন্ট মন্দির, মা দুর্গা তো প্যান্ডেল করা হয়েছে। হয়ে গেল, এবার চললাম বাড়ি। একটু একটু বৃষ্টি পড়ছে, যারা ঠাকুর দেখতে বার হবে আজকে তাদের অবস্থা খারাপ। সে দুটো ডাক প্যান্টাসি কিনেছিল, একটা ওই একটা বাচ্চাকে দিল, ওর হচ্ছে গিয়ে গার্ড দাদার ছেলেটা, ওর মা নেই, ওর কাছে বসে থাকে। আমরা সবাই খুব ভালোবাসি মাদের কাছে, সে বাবাও খুব ভালো আছে, আমার শ্বশুর মশাইও ওকে খুব ভালো। মায়ের বাইরে প্রদীপ দেওয়া হয়ে গেল, এখানে প্রদীপ দিচ্ছে মা। আর মা বড় প্রদীপটা জ্বালিয়েছে, সেটা আপনাদের দেখায়। এই দেখুন বড় প্রদীপটা পুজো চার দিন মায়ের জলে। আর তারপরে চলে এলাম ডালিয়া রান্না নিয়ে, যেটা হচ্ছে ফুলকপি টমেটো আদা কাঁচা লঙ্কা গাজর, এখানে লাউ কেটেছি, আর মুগ ডাল দিয়ে ডালিয়াটা এইভাবে সব সবজি ভেজে দিলাম। অসাধারণ টেস্টি হয়েছিল, একটু টেস্ট করলাম, পরে এসে আরও বাকিটা খাবো। এখন একটু আমরা যাব মন্দিরে। খিচুড়ি রান্নার পর আমি আর আইসি আবার একটু নিচে যাচ্ছি, বাবা গেল, কারণ সন্ধে আরতি দেওয়া হচ্ছে। আইসি বলছে আমি মা আমি যাবো, আমি দেখতে যাবো। সব বাচ্চারা ধুনুসি নাচ করছে, ধুনুচি বড়রাও ধুনুসি নাচ করছে, যেন আইসি দেখতে যাবে, মানে আমিও যাচ্ছি। ডান্স প্রোগ্রাম চলছে, বাচ্চাদের ডান্স প্রোগ্রাম হবে, বাইরে বৃষ্টির জন্য হতে হচ্ছিল না, এবারে কিন্তু বাইরে হবে। আমরা সবাই মিলে বসে ছোট বাচ্চাদের ডান্স এনজয় করবো, ভিতরে অনেকটা এনজয় করেছি। ওরা স্টেজ করলো এখানে থেকে দেখবে, আর আইসি একটা ডান্স করবে স্টেজে, কিন্তু ওর ডান্স বন্ধ নেই, ডান্স চলছে। বাবা দারুণ হচ্ছে, এমনি আমি এসে কিন্তু সবার সঙ্গে খুব মিলে মিশে যেতে পারি, এটা আমার একটা ভালো দিক আর কি। আর এখানে এখন ডিসাইড চলছে যে আমরা কোন গানে নাচ করব। অবশ্য ভোজপুরি গান লাগিয়েছে, তো ভোজপুরি গানে তো বুঝতে কিছুই পারলাম না যেমন নাচলাম। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন প্লিজ।
মিনা ঘোষ না ঘোষ আর আমি আগমনি দুজন বন্ধু হয়ে গেলাম আবার দেখা হবে নাকি কিন্তু পাংখুড়ির এখনো ডান্স চলছে কেনা এসে শেষ হয়ে গেল আমরা এবার যাচ্ছি সবাই মিলে বাড়ি প্রোগ্রাম শেষে আমরা সবাই বাড়ি এখন মা ঘুমাচ্ছে মা ওই মার পারে বললাম মা চলো বলছে আইসে নাচ করলে আগে থেকে জানলে যেটা নবমীতে